আজি আমি আনুষ্ঠানিকভাবে বিজু জনতা দলর প্রার্থী শ্রী প্রণব প্রকাশ দাসঙ্ক নমিনেশনকু বিরোধ করি অবজেকশন দায়ের করিথিলু। আমার ইলেকশন এজেন্ট আডভোকেট বহিদার শ্রী প্রদীপ বহিদার শ্রী দাসঙ্ক নামাঙ্কন পত্রকু বিধিবদ্ধ ভাবে অবজেকশন করিথিলে। আমি মুখ্যত তিনোটি গ্রাউন্ডরে শ্রী দাস এক মিথ্যা সত্যপাঠ দাখল করেছেন বলে আজি রিটর্নিং অফিসর তথা জেলাপাল সম্বলপুরক নিকটরে যুক্তি উপস্থাপন করেছিলু। সে নিজের শিক্ষাগত যোগ্যতা প্লস টু পাস বলে দর্শাইছেন, 2009 সে প্লস টু আর্টস বলে লিখিলে আফিডেভিট জরিয়ারে, 2024 সে নিজকু প্লস টু সাইন্সর ছাত্র বলে দাবি করছেন, অর্থাৎ তাঁকর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্লস টু পাস। দ্বিতীয় আমি অবজেকশন দিয়েছিলু সে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাবদরে সম্পূর্ণ তথ্য দেই নাহান্তি এবং লুচাইছেন। এবং তৃতীয়রে 19-20 আর্থিক বর্ষ পাই সে নিজের ইনকম কু জিরো বলে দর্শাইছেন। জনে বিধায়ক হিসাবরে সে দরমা পাউছেন, অদর আলাউন্সেস পাউছেন, কিন্তু চারটি যদিও আফিডেভিটরে 5 বছর ইনকম বাবদরে দর্শাইবা কথা, সে 4 বছর দর্শাইছেন এবং গোটে বর্ষর ইনকমর তথ্য লুচাইছেন আফিডেভিটরে। এইটা হচ্ছে গোটে ভাইটাল ডিফেক্ট যে আধাররে কি মান্যবর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অনেক নির্বাচিত এমএলএ এবং এমপি মানকর নির্বাচনকু খারজ করেছেন। আমার ওড়িশা হাইকোর্ট অন্তত দুইটি মধ্যমারে সুন্দরগড়র পূর্বতন বিধায়ক যোগেশ সিং এবং কটকর পূর্বতন বিধায়ক সেমানকর নির্বাচনীকু এই যে ফলস আফিডেভিট বা তথ্যপাঠ যোগু খারজ করছেন। স্বভাব কবি গঙ্গাধর মেহের এবং গুরু শ্রী সূর্যনারায়ণ বহিদার সত্যনারায়ণ বহিদার যে সম্বলপুর সংস্কৃতি সম্পন্ন মাটিরে জনে প্লস টু পাস করিথিবা প্রার্থী নিজের শিক্ষাগত যোগ্যতাকু এভাবে ভাবে লুচাইবা মু ভাবুছি সম্বলপুরবাসীঙ্ক প্রতি অপমান এবং তাকু আগামী দিনরে সম্বলপুরবাসী উচিত জবাব দেবে। যদিও রিটর্নিং অফিসার সম্পূর্ণ একথরপা ভাবে এ মিথ্যা সত্যপাঠকু গ্রহণ করেছেন, পরবর্তী অবস্থায় তাকু উপযুক্ত ফোরমরে আদালতরে সে বাবদরে উপস্থাপন করা যাই পারে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।